সুপ্রিয় শিক্ষার্থীরা অনলাইন ক্লাসে তোমাদের প্রত্যেককে স্বাগত। আজ আমি অষ্টম শ্রেণীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বই থেকে পাঠদান করব। আর আমরা আজকে তৃতীয় অধ্যায় থেকে পড়ব। আমাদের তৃতীয় অধ্যায়ের শিরোনাম হচ্ছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির নিরাপদ ও নৈতিক ব্যবহার। এটা পাঠ ১৫। দেখো পাঠ ১৫তে আছে নিরাপত্তা বিষয়ক ধারণা। আমরা পড়ব পাঠ ১৫, এর শিরোনাম হচ্ছে নিরাপত্তা বিষয়ক ধারণা। আমরা এই নিরাপত্তা বিষয় সম্পর্কে তোমাদেরকে জানাবো। তোমরা জানো যে তথ্য প্রযুক্তি আমাদের দৈনন্দিন জীবন থেকে শুরু করে একটি রাষ্ট্রের পরিচালনা বা নিরাপত্তার প্রত্যেকটি ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। জীবনের যে কোনো ক্ষেত্রকে আরো সুন্দর, দক্ষভাবে পরিচালনা এবং আরো সহজভাবে করতে হলে তথ্য প্রযুক্তির সাহায্য নিতেই হবে। নেটওয়ার্কের কারণে কিন্তু আজ আমরা কেউ কারো থেকে আলাদা নয়, আমরা সবাই সবার সাথে জুড়ে আছি শুধুমাত্র এই নেটওয়ার্কের কারণে। এটা একদিকে যেমন একটি অসাধারণ এবং সুন্দর বিষয়, তেমনি অন্যদিকে এটি এক ধরনের নতুন ঝুঁকি তৈরি করছে। সেই ঝুঁকি থেকে আমরা কিভাবে নিরাপত্তা পেতে পারি বা কি ধরনের নিরাপত্তা আছে সে সম্পর্কে আমরা এখন শুনব। দেখো নেটওয়ার্ক দিয়ে যেহেতু আমরা সবাই সবার সাথে যুক্ত, তাই কিছু অসাধু মানুষ এই নেটওয়ার্কের ভিতর দিয়ে যেখানে তার যাওয়ার কথা নয় সেখানেই যাওয়ার চেষ্টা করে। যে তথ্যগুলো কোনো কারণে গোপন রাখা হয়েছে সেগুলো দেখার চেষ্টা করে। কিন্তু যারা নেটওয়ার্ক তৈরি করিয়েছেন তারা সবসময় চেষ্টা করেন কেউ যেন এটি করতে না পারে। প্রত্যেকটি কম্পিউটার বা নেটওয়ার্কের নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা থাকে, কেউ যেন সেই নিরাপত্তার দেওয়াল ঢুকতে না পারে সেই চেষ্টাই করা হয়। নিরাপত্তার এই যে অদৃশ্য দেওয়াল, যে দেওয়াল ভেঙে অন্য কেউ আরেকজনের এলাকায় প্রবেশ করবে না, এই অদৃশ্য দেওয়ালকে বলা হয় ফায়ার ওয়াল। তাহলে অদৃশ্য দেওয়ালকে কি বলা হয়? ফায়ার ওয়াল। তারপরও প্রায় সবাই দেখা যায় যে অসাধু মানুষেরা অন্যের এলাকায় প্রবেশ করার চেষ্টা করে এবং সেখানে প্রবেশ করে যে তথ্যগুলো থাকে সেগুলো সরিয়ে নেওয়ার নেয় বা নষ্ট করার চেষ্টা করে। এই পদ্ধতিকে বলা হয় হ্যাকিং। আর যারা এই হ্যাকিং করে তাদেরকে বলা হয় হ্যাকার। এরকমই কিছু কিছু বড় বড় প্রতিষ্ঠানের ওয়েবসাইট থেকে, যেমন ডেল, ইয়াহু, অ্যামাজন, ইবে, সিএনএন এর মতো বড় বড় কিছু প্রতিষ্ঠানের ওয়েবসাইট থেকে 2000 সালে একটি লোক এরকম হ্যাকিং করে কি করলো, প্রায় 200 কোটি টাকার ক্ষতি করলো। নিরাপত্তা নিশ্চিত করতে নেটওয়ার্কের ভিতর দিয়ে যাওয়ার সময় একটি পাসওয়ার্ড দেওয়া হয়। এই পাসওয়ার্ডটি এমন ভাবে দেওয়া হয় যেন সেটি কেউ সহজে অনুমান করতে না পারে। দেখো দিন যতই যাচ্ছে ততই তথ্য প্রযুক্তি ও নেটওয়ার্কের উপর বেশি নির্ভর করতে শুরু করেছি আমরা। কোনো কারণে যদি কিছুক্ষণের জন্য এই নেটওয়ার্ক অচল থেমে যায় তাহলে দেখবা যে কি মনে হবে, পৃথিবীতে যেন বড় ধরনের বিপর্যয় নেমে এসেছে। বলা যেতে পারে সারা পৃথিবী এক ধরনের নিয়ন্ত্রণহীন অবস্থায় চলে যাবে। ইন্টারনেটের সম্পূর্ণ এক ধরনের নিরাপত্তাহীনতায় বাড়ছে, যেটি সম্পর্কে অনেকেরই ভালো ধারণা নেই। আজকাল আমরা সবসময় তথ্যের জন্য ইন্টারনেটের উপর নির্ভর করি, কিন্তু দেখা যায় যে সবসময় এই তথ্যগুলো সঠিক হয় না। আমরা এখানে একটি ছবিতে দেখতে পাচ্ছি, দেখো যে এখানে এই যে বাম পাশের ছবিতে দেখা যাচ্ছে যে আইনস্টাইন এবং জিলার্ডের ছবিতে জিলার্ডের মাথা বদলে বিজ্ঞানী সত্যেন বোসের মাথা বসিয়ে ডান পাশের ছবিটি তৈরি করে ইন্টারনেটে রেখে দেওয়া হয়েছে। কিন্তু যারা না জানে, এই আসল ছবিটা সম্পর্কে না জানে, তারা কিন্তু এটা বিশ্বাস করে ফেলবে, কিন্তু এটা সত্য নয়। এরকম অনিচ্ছাকৃত ভাবে বা অনেকে ইচ্ছা করে ভুল তথ্য দিয়ে সাধারণ মানুষকে বিভ্রান্ত করে।
আর আমরা আজকে সেই ধরনের একটি পাঠ পড়লাম যেখান থেকে আমরা বুঝতে পারলাম যে নিরাপত্তা কতটা গুরুত্বপূর্ণ। আশা করি তোমরা সবাই বুঝতে পারছো। আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো।